তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি জলপাই চাটনি নিয়ে। জলপাই চাটনি অনেক সময় কিন্তু অনেকের টক বা কষা টাইপের বেশি হয়ে যায়, সেই জন্য কিন্তু জলপাইগুলোকে একটু মোটা দেখে কিনতে হবে। আর এর খোসা প্রথমেই আমরা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিলে কিন্তু কষ বা তিতো ভাবটা কিন্তু চাটনিতে থাকবে না। এর জন্য দেখুন, প্রথমে ভালো করে জলপাইগুলোকে ধুয়ে নিয়ে জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে নিলাম এবং এর হালকা করে পাতলা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিলে যে কষ ভাবটা থাকে, সেই কষ ভাবটা কিন্তু থাকার কোনো ভয় থাকবে না। পাতলা করে খোসাগুলো আমাদের ছাড়িয়ে নিতে হবে। জলপাইগুলো সিদ্ধ করে নেব, এর জন্য বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম। দেখুন, জলের মধ্যে আমরা এই খোসা, পাতলা করে খোসা ছাড়িয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না, তাই এখানে হাফ টিস্পুন লবণ আর দিয়ে দেব হাফ টিস্পুনের কম হলুদ গুঁড়ো, খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে চাপা ঢাকা দিয়ে দেব। দিয়ে তো আমাদের সিদ্ধ হয়ে গেছে, কী করে বুঝব সিদ্ধ হয়েছে? এরকম চামচ দিয়ে একটু গেঁথে দেখে নেব যে এগুলো সিদ্ধ হয়েছে নাকি। খুব ভালো করে কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করার জন্য এটা নামিয়ে নেব। আর আমি এখানে সিদ্ধ করার জলটা ফেলছি না, আপনারা চাইলে কিন্তু এই জলটা ফেলেও দিতে পারেন। যতক্ষণ জলপাইটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই জলপাই চাটনি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দেখুন তেজপাতা দিয়ে দিচ্ছি, খুব ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এক টেবিল স্পুন জিরে গুঁড়ো, এক টেবিল স্পুন মৌরি, এক টেবিল স্পুন গোটা জিরে, এক টেবিল স্পুন গোটা মৌরি, তেজপাতা ছোটো ছোটো টুকরো করে আর শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণগুলোকে একটু পাঁচ মিনিটের জন্য ভেজে নেব। চাটনির শেষ পাতে, যে কোনো চাটনির শেষে যদি এই মশলাটা আমরা ছড়িয়ে দিই তাহলে কিন্তু সুন্দর একটা টেস্টও লাগবে আর গন্ধটাও চাটনির খুব সুন্দর হবে। এটাকে আবার এবার আমরা গুঁড়ো করে নেব। সিদ্ধ করা জলপাইগুলো এরকমভাবে আমরা জল থেকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এই জলটা কিন্তু আমি ফেলবো না, আপনারা চাইলে যদি বেশি টক একদম পছন্দ না করেন তাহলে কিন্তু জলটা ফেলেও দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু পরে ভালো জল, ফ্রেশ জল ইউজ করবেন। এবার দেখুন, এই যে পাত্রের মধ্যে জলপাইগুলোকে কিন্তু হাত দিয়েই আমরা এরকমভাবে ভেঙে নেব। আপনারা চাইলে ম্যাশার বা চামচ যে কোনো কিছু কিন্তু ইউজ করতে পারেন, তবে আমি এক্ষেত্রে বলবো হাত দিয়ে যদি মেখে নেন সেক্ষেত্রে কিন্তু এই যে ভালোভাবে মেখে নেওয়ার কাজটা কিন্তু একদম ভালো হবে। কারণ কি, এখানে মেখে নেওয়ার পরে আমি দানাগুলোকে কিন্তু একদমই আলাদা করছি না। আপনারা চাইলে যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু দানাগুলোকে একদম ফেলে দিতে পারেন আর জলপাইগুলোকে এরকমভাবে শুধু ভেঙে নিতে পারেন। এরকমভাবে যদি হাত দিয়ে ভেঙে নেন জলপাইগুলোকে সেক্ষেত্রে কিন্তু যে চাটনিটা সেটাও কিন্তু খুব সুন্দর ঘন বা টেক্সচারটাও খুব ভালো হবে, খেতেও কিন্তু বেশ টেস্টিও হবে। আমার ভেঙে নেওয়া হয়ে গেছে দেখুন জলপাইগুলোকে। তেলটা গরম হয়ে যেতেই আমরা এখানে হাফ টেবিল স্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। যে কোনো চাটনিতেই কিন্তু পাঁচফোড়নটা খেতে খুব ভালো লাগে, এক্ষেত্রে আপনারা যদি পাঁচফোড়ন না দিতে চান সেক্ষেত্রে সর্ষে ফোড়নও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। এইবার এটাকে ভালো করে কিন্তু একটু গরম করে নেব। দিয়ে দেব একটা তেজপাতা ফাটিয়ে। ফোড়নটা যদি একটু ভাজা ভাজা হয়ে আসে তাহলে একটা মিষ্টি কিন্তু গন্ধ বেরোবে, তাই ফোড়নটাকে একটু হালকা করে ভাজা করে নেব। এরপরে সিদ্ধ করে হাতে মেখে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। আমি আবার এখানে বলছি, আমি দানাগুলো ফেলে দিইনি, আপনারা চাইলে কিন্তু দানাগুলো ফেলে দিতে পারেন। হাফ টেবিল স্পুন লবণ, আগেই লবণ দিয়ে আমাদের জলটা সিদ্ধ করা আছে, সেই জলটা ফেলিনি, তাই হাফ টেবিল স্পুন লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/4 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু মিশিয়ে নেব। আমার এখানে জলপাইয়ের পরিমাণ 500 মতন রয়েছে, তাই এখানে আমি এক বাটি মতন মিষ্টি ব্যবহার করব। অবশ্যই সেক্ষেত্রে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। যেহেতু জলপাইয়ের চাটনি একটু টক ভাগ বেশি হয় আর আমি জলটাও ফেলিনি, জলটা ফেলে দিলে আপনারা মিষ্টিটা একটু কমও দিতে পারেন। জল
ফেলে নিই, এই কারণে জলটাতে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, কেন রসটা সমস্ত চাটনির যে জুসটা সেটা জলের মধ্যে থেকে গেছে। আমি সেই জন্য একটু বেশি পরিমাণে মিষ্টি অ্যাড করব। প্রথমেই দেখুন, এক বাটি মিষ্টির মধ্যে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি গুড়। এই জলপাই চাটনিতে আপনারা যদি গুড়টা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এর কালার এবং টেস্ট দুটোই কিন্তু ভীষণই সুন্দর আসবে। তাই দেখুন, গুড় আর চিনি মিক্স করে করছি আমি। আপনারা যদি চান গুড় চিনি মিক্স না করে পুরো চিনিও ইউজ করতে পারেন, আবার পুরো চিনি না ইউজ করে পুরো গুড়টা ইউজ করতে পারেন। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এর থেকেই দেখবেন একটা সুন্দর কালার এবং জল ছেড়ে আসবে। জলটা রেখেছিলাম সিদ্ধ করা জলটা, সেটা কিন্তু দিয়ে দেব। আপনারা যে যেরকম ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা ইউজ করবেন। এইবার খুব ভালোভাবে আমরা এটাকে ফুটতে দেব। আমাদের দেখুন জলপাইয়ের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। একবার দেখিয়ে দিই কত সুন্দর ঘনত্ব হচ্ছে। ঠিক এই সময় আমাদের চাটনিটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার থেকে হাফ টেবিল স্পুন ভাজা মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই চাটনি দেখো এখন তৈরি হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো দিনে ভাতের শেষ পাতে কিন্তু আমাদের চাটনি খেতে খুবই ভালো লাগে। তাই এইভাবে যেরকম দেখালাম সেরকমভাবে জলপাইয়ের চাটনি কিন্তু তৈরি করে নিতে পারেন, একদমই কষ ভাত কিন্তু থাকবে না, অপূর্ব টেস্টি হবে এই জলপাইয়ের চাটনিটি খেতে। সবশেষে দিয়ে দেবো আবারও এর মধ্যে ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।